বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমার চ্যানেলে আমি তানজিনা। শুভ সকাল, সকালে নাস্তাটা তৈরি হয়ে গেছে। আমি হুজুরের জন্য নাস্তাটা বেড়ে রেখেছি, আলু ভাজি আর রুটি দিয়েছি। এখন ডিম পোস্টটা করে দিয়ে দিব। হুজুরের নাস্তা নিতে এসে পড়েছে, তাকে দিয়ে দিব। তারপর তো আমরা নাস্তাটা করে ফেলেছি, আমার হাজব্যান্ড দোকানেও চলে গেছে। আমি শাকটা বেছে নিতেছি, গতকালকে লাল শাক এনেছিল, সেই শাকগুলো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বেছে নিতেছি। আর আমার ছেলে তো ঘুম থেকে উঠে পড়েছে, ওকে লেবু পানি দিয়েছি, এখনও চলে যাবে জিম করতে। এখন বাজে 9টা, ও জিম করতে চলে যাচ্ছে। আর এদিকে আমার হাজব্যান্ড ফোন দিয়েছে, মুরগি কিনেছে নিয়ে যাওয়ার জন্য। আমি গেটের সামনে একটু দাঁড়ালাম, তারপরে সে আমাকে মুরগিটা দিয়ে দিল, আমি ঘরে নিয়ে চলে আসলাম। আর আমার ছেলে তো জিম করতে চলে যাচ্ছে। তারপর তো রান্নাঘরে চলে আসলাম। আমি খলা মাছটা লবণ দিয়ে রেখেছি, খলা মাছটা ভুনা করব। আর পাঁচমিশালি শাক বেছে নিতেছি, পাঁচমিশালি শাকটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিব। আজ লাল শাকটা ভাজি করব, পাঁচমিশালি শাক আজ খাবো না, আগামীকাল খাবো। তারপর তো আমি চুলায় দুধটা বসিয়ে দিলাম, 4 কেজি দুধ। এখানে আমি আজ একটু পায়েস রান্না করব। আমি ফ্রিজ থেকে সকালে দুধের বোতলটা বের করে রেখেছিলাম, তারপরে গলেছে পরে আমি এখন চুলায় বসিয়ে দিলাম। আমি বলক আসুক, তারপরে চাল দিয়ে দিব, পোলাওর চাল, পায়েস রান্না করব। দুধটা তো বলক এসে গেছে, আমি চালটাও দিয়ে দিয়েছিলাম। এই যে দেখো, চালটা দিয়ে এখন হালকাভাবে নাড়াচাড়া দিতেছি, তারপরে জালটা কমিয়ে আস্তে আস্তে হতে থাক, চালটা ফুটুক, তারপরে চিনি দিব। এখন চিনি দিব না, চাল না ফুটলে চিনি দিতে হয় না। আর এদিকে তো পাশের চুলায় আমি লাল শাকটা বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ করে নিতেছি। লাল শাকটা আরেকটু হবে, আমি ঢেকে দিব, তারপরে আমি সিদ্ধ হওয়ার পরে বাগার দিয়ে নেব। আর পায়েসটা তো এই চুলায় হচ্ছে আস্তে আস্তে, আর পাঁচমিশালি শাকটা তো সিদ্ধ করে আমি বক্সে রেখে দিলাম। এই যে আমি ঠান্ডা হলে পরে ফ্রিজে রেখে দিব। তারপর আমি একটু বাইরে আসলাম, মিরান সারা আর সিমি খেলতেছে। আজ বাইরে তো প্রচণ্ড বাতাস, তারপরে সেই বাতাসে বসে ওরা খেলতেছে। আমি তো রান্নাঘরে চলে আসলাম, ডাটাগুলি কেটে নিয়েছি, মুসুরি ডাল দিয়ে রান্না করব, খলা মাছটা ভুনা করব, আর মুরগি গোস্তটা ভুনা করব, আর লাল শাক ভাজি তো আছে, আর ভাত রান্না করব। এই দুপুরের মেনু। তারপর তো আমি রান্নাটা শুরু করে দিলাম, রান্নাটা শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগে। ডাটা ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, এখন রসুন দিয়ে বাগার দিয়ে নিয়েছি। আমি এখনই নামিয়ে ফেলে ডাটা ডালটা হয়ে গেছে, আর লাল শাকটাও বাগার দিয়ে ফেলেছি। এই যে লাল শাকটা অল্প একটু হয়েছে। তারপরে পায়েস তো রান্না হয়ে গেল, আমি নামিয়ে রেখেছি, এখন বক্সে বেড়ে রাখবো, আর মিজানদের ঘরে দিব, বড় ভাইয়াদের ঘরে দিব, আর যে ভাবি মানে কাজে সাহায্য করে তাকেও একটু পায়েস দেব, তাও সব কিছু বেড়ে রাখবো, পাতিলটা থেকে খালি করে রাখবো, সব কিছু বেড়ে রাখলে ভালো হয়। তারপর তো আমার বক্সে বাড়া হয়ে গেছে, তারপরে মিজানদের ঘরে দিব, তারপর ওই ভাবিকে দিব, ভাবির বক্সটাও বেড়ে রেখেছি, বড় ভাইয়ার পায়েসটাও বেড়ে রেখেছি, সবই বেড়ে রেখে এখন আস্তে আস্তে সবাইকে দিয়ে আসবো। তারপরে তো পায়েসটা সবাইকে দিয়ে আসার পর আমি এখন খলা মাছটা ভেজে নিতেছি, খলা মাছ ভোনা করবো, ভেজে রান্না করতে বলেছে। আর পাশে চুলে মুরগি গোস্ত রান্না করবো, পেঁয়াজটা ভেজে নিতেছি, পরে ময় মশলা দিয়ে কষিয়ে নিব। আর খলা মাছের পেঁয়াজটা প্রায় বাদামি রং হয়ে গেছে, এখন এর মধ্যে একটু আদা রসুন দিব, একটু হলুদের গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। খলা মাছ রান্না করবো তো, সাথে একটু পানিও দেব। মশলা তো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে পানি দিয়ে দিব।
বলক তো এসে পড়লো, এখন একটু শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করি, এখন ভাজা মাছটা এর মধ্যে দিয়ে দিব। আর আমার এই শাকের রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। অনেকে বলো এই শাক কী, শাক হলো একটা মশলা, আমরা বিক্রমপুরে সবাই এই শাকটা খেয়ে থাকি। তারপরে মাছটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, এবার ঢেকে দিব, আস্তে আস্তে রান্না করে ফেলবো। আর পাশে চলে তো মুরগি গোস্তটা কষিয়ে নিতেছি, এখন তৈরি হয়নি, আর একটু হবে, মুরগি গোস্তটা কষানো হোক। আমি কষা ভুনা করবো, এখনও কোনো আলু দিব না। তারপরে তো পায়েস রান্না হয়ে যাওয়ার পরে সারামণি বলতেছে ওকে দাও, তারপরে ওকে দিলাম, ও খেয়ে বলতেছে খুব মজা হয়েছে পায়েসটা। তারপরে তো রান্না চুলায় হচ্ছে, আমি বসে বসে গতকালকের বুট ছিল মুড়িদা খেয়ে নিলাম, একটু খিদে লেগেছে, মনে করলাম একটু মুড়ি দিয়ে বুটটা খেয়ে, অল্প একটু বুট ছিল বক্সে সেটাই মুড়িটা খেয়ে নিলাম। দুপুরে রান্নাটা তো কমপ্লিট হয়ে গেল, আমি লাল শাক রান্না করেছি, ডাটার ডাল রান্না করলাম, কলা মাছ ভুনা করলাম, মুরগি গোস্ত কষা ভুনা করলাম, আর ভাত তো আছে, এই দুপুরের মেনু। তারপরে বাটিতে বেড়ে এখন মেজান্দের ঘরে একটু দিয়ে আসবো তরকারি, কলা মাছের তরকারিটা আমি বেড়ে ফেলেছি, সাবাকে দিয়ে পাঠিয়ে দিই, আর বড়ো ভাইয়ের জন্য বেড়ে রেখেছি, বড়ো ভাইয়া আসলে বড়ো ভাইয়াকে দিয়ে আসবো। তারপর তো খেতে বসে পড়লো দুপুরের খাবারটা সবাই, সাইদুল এখন খাবে না, বলতেছে পরে খাবো। তারপরে আমার হাজব্যান্ড বসেছে, এখন সারামণিকে আমি খাইয়ে দেব, সাবাকে বললাম সাবাও পরে খাবে, এখন খাবে না। আমাদের আগের মতন এখন সবাই একসাথে খেতে বসে না, কারণ সাইদুল সাবা ওরা ভাত খায় না, শুধু মাছ খায়, এই জন্য সবাই একসাথে বসে খাওয়া হয় না আগের মতন। তারপর তো হুজুরে ভাত নিতে চলে আসলো, আমি বাটিতে সব বেড়ে দিলাম, মাছ মাংস তারপরে ভাত দিলাম, ভাতের সাথে শাকটাও দিয়ে দিয়েছি, আর ডাল দিয়েছি বক্সে, আর এক বক্সের পায়েস দিয়ে দিলাম, হুজুরকে একটু পায়েসও দিলাম, এখন দিয়ে দেবো হুজুরকে ভাতটা বেড়ে। তারপর তো বিকেলে আমি হাঁটতে বের হয়ে যাই, হেঁটে এসে তারপরে বাহিরে আসলাম, থাই পাতা ছিঁড়বো, আজ থাই স্যুপ রান্না করবো, এই জন্য থাই পাতা ছিঁড়ার জন্য থাই গাছের সামনে যাব। আর আমাদের তো কোমর, মিষ্টি কোমর গাছ হয়েছে, মোটামুটি হয়েছে, তেমন একটা না, ডাটা লাগিয়েছিল, ডাটাটাও চিকন চিকন হয়ে উঠেছে, তেমন একটা ভালো হয়নি। আর মেহেন্দি গাছে যে পাতা এসেছে অনেক পাতা, মা আমি আস না আগামীকালকে কয়েকটা মেহেন্দি ছিঁড়বো, হাতে আর দিব, অনেক পাতা হয়েছে মেহেন্দি গাছে, দেখলে খুবই ভালো লাগে। তারপরে থাই গাছের সামনে যেয়ে কয়েকটা থাই পাতা ছিঁড়লাম, আজ আমি থাই স্যুপ রান্না করব। এই যে দেখা যাচ্ছে কয়েকটা সাদা পুঁই শাক গাছ, মাশাআল্লাহ ভালোই হয়েছে। আর পেয়ারা গাছে পেয়ারাগুলো বড় হচ্ছে, এই পেয়ারাগুলো অনেক মজা লাগে, দেশি পেয়ারা তো খেতে খুবই ভালো লাগে। তারপর তো রান্নাঘরে চলে আসলাম, আমি থাই স্যুপের সব কিছু একসাথে গুছিয়ে নিয়ে এখন চুলায় দিয়ে দিলাম, আস্তে আস্তে জাল হোক, তারপরে হয়ে যাবে, বেশি সময় লাগে না থাই স্যুপ হতে। আমার থাই স্যুপটা হয়ে গেছে, আমি বাটিতে বাড়িতে বেড়ে রেখেছি, আর মিজানদের ঘরে একটু দিয়ে আসলাম, মিরান খেয়ে নেবেনে সাবাকে পাঠিয়েছি। তারপরে আমরা বাটিতে বাটিতে বেড়ে নিলাম, এখন ড্রয়িংরুমে বসে খেয়ে নেব, সাইদুল তো বাসায় না, এই যে আমি সাবা সারামণি খেয়ে নিতেছি।
তারপর সন্ধ্যাবার মিজানদের ঘরে থেকে পুরি দিয়ে গেল, মনে মিজান এনেছিল। তারপর আমি সাবা আর সারা খেয়ে নিতেছি। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।